नमस्कार बंधुरा आमी अर्णव आमार छाद बागाने तोमादेर सबाइके स्वागत जानाई आजके आमार भिडियो शुरू करछि। आजके आमी आमार भिडियोर माध्यमे तोमादेरके जेटा बोलते चाइबो जे बेगुन गाछेर किभाबे परिचर्या करबे, ठीक आछे? तो तोमरा सबाई जेने थाकबे बेगुन नाम होते पारे किन्तु बेगुन अत्यंत गुणमान सम्पन्न एकटी सब्जी। बेगुने क्यालोरिज थाके, बेगुने भिटामिन बी थाके, भिटामिन सी थाके, बेगुने खाद्य उपयोगी फाइबर थाके, एछाड़ाओ बेगुने आयरन थाके एवं मैगनीशियम थाके। तो बंधुरा एरकम एकटी उपयोगी खाद्य सब्जीके आमरा किभाबे बाड़ीते छाद बागाने तैरी करते पारी सेटाई आजके आमादेर यूट्यूब चैनल अर्णवेर छाद बागाने आलोचना करब। तो बंधुरा तोमरा देखते पाच्छो जे दुटो बेगुन गाछ किभाबे आमी टबेते करेछि। देखते पाच्छो 6 इंची टबे आमी दुटो बेगुन गाछके लागिएछि। बेगुन गाछगुलो अल्प अल्प फुल एसे गेछे एबं एई देखो कयेकटा बेगुनो छोटो छोटो धरेछे, ठीक आछे? तो बेगुन गाछगुलोर एखन किछु सारेर प्रयोजन जाते जे बेगुनगुलोते धरबे सेगुलो जेन आरो भालोभाबे बेड़े ओठे एई कारणे। এবং এর জন্য আমি কিছু সার এখানে আজকে প্রয়োগ করব। সেই সারগুলো আমি কিভাবে প্রয়োগ করছি এগুলো আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা আমি প্রথমে এই 6 ইঞ্চি টবে বেগুন গাছগুলো পরিচর্যার জন্য কিছু খোল দেব। প্রথমে এক চামচের মতো, যেহেতু 6 ইঞ্চি টব আমি সারটা একটু কমই দেবো, এই এক চামচের মতো খোল দেব, ঠিক আছে? এক চামচ খোল দিয়ে এইভাবে গোল করে চারিদিকে খোলটা দেব। দুটো বেগুন গাছে আমি তাই করব, গোলভাবে খোলটাকে ছড়িয়ে দেব। এই খোল তোমরা গুঁড়ো খোল, সরিষার খোল তোমরা বাগানে বাজারে সবসময় পেয়ে যাবে। এই খোলটাকে আমরা এইভাবে গোলভাবে ছড়িয়ে দেব। এরপর আমি যেটা দেবো অল্প অনুখাদ্য। দেখতে পাচ্ছি যে অনুখাদ্য এই পরিমাণ আমরা একটু গাছগুলোতে ছড়িয়ে দেবো। দেখো এরকম পরিমাণ আমরা কিন্তু অনুখাদ্য ছড়িয়ে দেব, ঠিক আছে? এরপর যেটা দেব সেটা হচ্ছে শিংকুচো। শিংকুচো একটু আমরা বেশি পরিমাণে দিতে পারি। শিংকুচোটা এইভাবে গোলভাবে ছড়িয়ে দিতে থাকবো। এইরকম পরিমাণ শিংকুচো এরকম গুঁড়ো গুঁড়ো অত্যন্ত উপযোগী গাছের জন্য, এই বর্ষাকালে বিশেষ করে এগুলো মাটিতে মিশে সারাবে। আর একটা জিনিস বন্ধুরা আমরা দেব, সেটা হচ্ছে নিম খোল। তোমরা জানো যেহেতু বেগুন গাছে প্রচণ্ড পোকা হয়, সেই পোকাকে আমরা কিন্তু গোড়াতেই নষ্ট করব, সেই জন্য আমরা একটু নিম খোল দেব যাতে গাছে না পোকা আসে। তো এই পোকার হাত থেকে বাঁচার জন্য আমরা নিম খোল প্রয়োগ করব। এরকম পরিমাণ নিম খোল আমরা গাছের গোড়ায় দিয়ে দেব। নিম খোল বেশি দিলেও কোনো অসুবিধা নেই, শিংকুচো একটু বেশি হলে অসুবিধা নেই, তবে সরিষার খোলটা পরিমাণ মতো দিতে হবে, নাহলে গাছের ক্ষতি হতে পারে। তো বন্ধুরা আমি এই তিন প্রকার সারকে গাছের গোড়াতে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার এই দাউলির সাহায্যে আমরা কী করব, এই সারগুলোকে আস্তে আস্তে মাটির সঙ্গে মিশিয়ে দেব। গাছের না শেকড় কাটে সেই দিকে আমরা সবাই নজর রাখব। এভাবে মিশিয়ে দিয়ে হাতের সাহায্যে মাটিটাকে আরো গুঁড়ো গুঁড়ো করে পাতলা করে দিচ্ছি যাতে সারটা ভালোভাবে মাটির সঙ্গে মিশে যায়, ঠিক আছে? এইভাবে ঠিক এই গাছটিরও ক্ষেত্রেও তাই করব। এইভাবে ঠিক এইভাবে এই গাছটার ক্ষেত্রে তাই করব আমি, ভালোভাবে মিশিয়ে দেব মাটির সঙ্গে। দেখো এইভাবে ঠিক হাতে সাহায্যে মাটিতে যদি মিশিয়ে দিতে পারো গাছ সারটা তাড়াতাড়ি
পেয়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখো কি সুন্দরভাবে এই যে কুঁড়ি এসেছে, যে বেগুনগুলো ঠিক আছে, যেগুলো ধরছে বা ফুল হচ্ছে যেগুলো, সেইগুলোর আমরা এইভাবেই পরিচর্যা করতে পারি। তো আজকে ভিডিওর আমাদের এই পর্যন্তই, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের সবাইকে আমি নমস্কার জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করব, এবং তোমাদের সবাইকে বলবো তোমরা এইভাবেই বাড়ির ছাদ বাগানে বেগুন গাছ লাগাও এবং তার পরিচর্যা করো। নমস্কার, ভালো থেকো।